অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তোর বউ ছেলে সেজে ছেলেদের স্কুলে এলে কোনো সমস্যা নেই, আর আমি মেয়ে সেজে মেয়েদের স্কুলে এলে যত সমস্যা। শয়তানটা স্কুলে মেয়ে সেজে এসেছে, একটু আগে শাক বাজিছি, এবার কানে তোলা বাজাবো মানিকদাদা। আহা ওয়ানকে, রাগ করছিস কেন? আমি তো তোর বউয়ের মনোবল বাড়াতেই হেলে, কোনো মেয়ে তো আর স্কুলে পড়তে আসবে না, তাই আমি এলেন তোদের পাশে দাঁড়াতে। বেশ, এসেই যখন পড়েছিস তখন নে দোলাইকা। বেশ, তবে এখানে নয়, স্কুল চত্বরের বাইরে ওর হিসেবটা দেখছি। তোরা যদি ধোলাই খেতে না চাস তবে মুখে তালা এটা না, নাহলে লখার থেকে খারাপ অবস্থা তোদের হাতে বলে দিলাম। যতই মারিস না কেন মানকে, তোর বউয়ের মেয়েদের স্কুল খুলে মেয়েদের পড়ানোর স্বপ্ন চিরজীবন অধরাই থেকে যাবে। হেই পৃথ্বীরাজ, তার কুইন অরেঞ্জের স্বপ্ন কোনোদিনও অধরা রাখতে পারে না। তবে দাঁড়া না, তার আগে আমি তোর স্বপ্ন পূরণ করে দিচ্ছি। ছদ্মবেশের খুব শখ না তোর? দাঁড়া আমি তোকে একটুখানি সাজিয়ে দিচ্ছি, তোর মুখে একটুখানি পমেটম লাগিয়ে দিই। বোদা, জয় মানিকদা। আমার বউকে তুই বোকা বলবি? হ্যাঁ, আমার বউকে অপমান করবি? হ্যাঁ কিরে, আর করবি? বল, করলি? ফল কিন্তু ভালো হবে না মানকে, জোস করে আবার আমাকে সাজাচ্ছিস? তোকে তো আজ স্কুল খোলার নাম করে ফণিভূষণ মুখার্জি গুন্ডাদের আখড়া খুলেছে, সেটা জানতাম না তো। দেখি তুই লকা তো, ইয়ে বাবা লকা শুনে বাবা দেখেছেন, দেখেছেন মশাই আমার ছেলেটার কি অবস্থা করেছে। চুপ করো সভ্য মেয়ে, ভট্টাচার্য মশাইয়ের সামনে বাড়ির কর্তারা পর্যন্ত কথা বলতে হতায়, আর তুমি কিনা মেয়ে মানুষ হয়ে ওনার সামনে কথা কইছো কেন? ভট্টাচার্যী মশাই বুঝি মেয়েদের কথা বুঝতে পারেন না? তাহলে মেয়ে মানুষ কথা বললে দোষ কোথায়? অনন্ত, এই মেয়ের সঙ্গে বচসা করে আমি আমার মুখ নষ্ট করতে চাই না। তবে ফণিভূষণ বাবুকে খবর দাও, যা বলার আমি ওনাকেই বলব। খবর দেওয়ার দরকার নেই ভট্টাচার্য মশাই, বলুন কি বলবেন। বাবা বাবা, ওই লখাটা মেয়ে সেজে আমার বউকে ভেঙাচ্ছিল, বলছিল এই স্কুলে নাকি কোনো মেয়ে পড়তে আসবে না। ও যা বলেছে একদম ঠিক বলেছে, এই স্কুল খোলায় যে সার হচ্ছে সেই কথা তো আমি আগেই বলেছিলাম ফণিভূষণ বাবু। সব নাটক বন্ধ করে এই জায়গাটা আমাদের গ্রামের উদ্যানে দান করে দিন চণ্ডী মণ্ডপের জন্য। ফি সপ্তাহে আমার এখানে সভা বসে। এই জমি স্কুলের,
এখানে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থাই হবে। আপনাদের কোনো উচ্চতি চলবে না। কি পড়বে আপনাদের বৌমার স্কুলে? আমি পড়ব। কাপড় কেচে কেচে আপনার আটখানার মতো কপালকানাও যদি একটু ফসা তো, তবে দূর তোষা আমাদের দেখতো তো না। তাড়াতাড়ি হাত চালাও, সন্ধ্যেবেলা অনেক কাজ আছে। তোমার দেওয়া উপদেশখানা এবার বিবেচনা করে দেখবো আমি। সে তো আপনাকে আমি রাত দিন ধরে উপদেশ দিচ্ছি, আপনি কোনটার কথা বলছেন তো শুনি। মানকের বউকে শায়েস্তা করার কথা বলছি। মানকের বউকে শায়েস্তা করতে গেলে মানকের বউয়ের রক্ষা কবচ মানকে সরাতে হবে, বুঝেছ? ও বুঝেছি। তা কি করবেন দাদা? সর্বনাশ। কি মা, ওখানে কি লেখা রয়েছে রে? বৌমার স্কুলের নাম। ও তার স্কুলে কি নাম হয়েছে? সরলা বালা বালিকা বিদ্যালয়। স্কুলের প্রথম ছাত্রীর নাম। সত্যি? বলতে না বলতেই আমার স্কুলে ছাত্রী আসা শুরু হলো। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে এই গোটা জগৎপুরের মেয়েরা আমার স্কুলে পড়তে আসতে পারে। অসম্ভব। মুকুচ্চে পরিবার ভ্রষ্ট হতে পারে কিন্তু জগৎপুর হবে না। দাঁড় যাবে কি আপনি? আপনি তো বলেছিলেন বউয়ের স্কুলে কেউই পড়তে আসবে না। এলো তো আমার ঠাকুমা, এবার ছোটবেলা থেকে সেদিন আপনাদের বাপ দাদার জন্য না পারলো, আজ নাচি আর নাচ তোমার কল্যাণে, সে আশা পূরণ হবেই। আজ একজন এসছে, কালকে দশজন আসবে। এই স্কুল হবেই ভরচাজ। বালির বাঁধ দিয়ে আপনারা শিক্ষার ঢেউকে আটকে রাখতে পারবেন। ঠাকুমার মতো অনেক মেয়েরাই লেখাপড়া করতে চায়, তাদের পড়াশোনা করার ইচ্ছে আছে। একদম ঠিক, খালি এই ভরচাজ মশাইয়ের মতো কিছু পুরনো পন্থী লোকের জুলুমের জন্য সামনে এগিয়ে এসে সেই কথাটা বলতে পারে। এই গ্রামের মেয়েদের লেখাপড়া করার ইচ্ছে আগ্রহ দুই আছে। মুহূর্তে নিয়ম পাল্টে যেতে পারে কিন্তু জগৎপুরের নয়। দশজন আগামী ২৪ ঘন্টার মধ্যে মুখুজ্জে বাড়ির পরিবারের লোকজন ছাড়া পাঁচজন ছাত্রী যদি স্কুলের জন্য জোগাড় করে দেখাতে পারেন তাহলে স্কুল নিয়ে আমি কোনো কথা বলব না। আর যদি তা না পারে তাহলে ২৪ ঘন্টা পর এই জগৎপুরে হয় সরলা দেবী বালিকা বিদ্যালয় থাকবে, আর হাতে তারিণী পর্যন্ত। তবে
যুদ্ধ শুরু কখন হবে মা? খুব শিগগিরই। তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে ও মা। আমাকে কি করতে হবে বলুন শুনি। মানকের ঘরে মানকের একটা গুলতি আছে। ওই তো যেটা দিদি চালায়। সেইতে নেবে আর একখানা ভাত নারকোল নেবে, বুঝেছ? কিন্তু মা চুটনে নারকেল পড়বে কোত্থেকে মা? সবাই যে সন্দেহ করবে। না বৌমা, কেউ সন্দেহ করবে না। মানকের মাথায় নারকোল যে লাগবে সেইটাই বড় কথা। ওর থেকে পড়ল কেউ জানতে চাইবে না। আর তুমি ভুলে যেও নে, মানকে হলো এই বংশের একমাত্র বাতি, তাই ওর কল কবজা ভেঙে দিতে পারলে আমাদের কেলা পথে। চলো 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 পাল্টাই।